হ্যালো ফ্রেন্ডস, আপনাকে আবু বাংলা টেক ইউটিউব চ্যানেলে স্বাগত। তো পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকগণেরা, আপনারা কী করে বর্তমান সিচুয়েশনে পিএম কিষাণ প্রকল্পের বেনিফিসিয়ারি স্ট্যাটাস চেক করবেন, তা আজকের ভিডিওতে একদম লাইভ দেখিয়ে দিব। তো ধরুন অনেকেরই কিন্তু বেনিফিসিয়ারি স্ট্যাটাস চেক করতে গিয়ে ইনভ্যালিড ক্যাপচা কোড দেখাচ্ছে বা সামথিং ওয়েন্ট রং, এমন কিন্তু ইরর শো হচ্ছে। তো এই সমস্যাগুলো দেখালে আপনারা কী করে সমাধান করবেন, অর্থাৎ কী করে নির্ভুল পদ্ধতিতে আপনি ওটিপি ছাড়াই নিজের মোবাইল ফোন থেকে মাত্র এক মিনিটের মধ্যেই স্ট্যাটাস চেক করবেন, তা আজকের ভিডিওতে একদম লাইভ দেখিয়ে দিব আপনাদের। তাই আশা করছি ভিডিওটি অবশ্যই আপনারা কন্টিনিউ করুন, অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে। ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না, এই সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। তো দেখুন, শুরুতেই জানিয়ে দিই, পিএম কিষাণ প্রকল্পের বেনিফিসিয়ারি স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে আসতে হবে। এখানে এসে শুধুমাত্র পিএম কিষাণ এই লেখাটি লিখে সার্চ দেবেন। এই লেখাটি লিখে সার্চ দিলে প্রথমেই যে আপনি লিঙ্কটা পাবেন pmkishan.gov.in, এটা যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে সোজাসুজি পিএম কিষাণ ডিপার্টমেন্ট যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে নিয়ে আসবে। তো দেখতেই পারতেছেন বন্ধুরা, পিএম কিষাণের সাইটে চলে আসছি। ইতিমধ্যে এখানে এসে একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করতে হবে। নিচের দিকে স্ক্রোল ডাউন করলে আপনাকে সর্বপ্রথমে ডান দিকে একটা অপশন পেয়ে যাবেন, এখানে বেনিফিসিয়ারি স্ট্যাটাস নামে, এটাতে ক্লিক করতে হবে সর্বপ্রথম। এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করলে আপনাকে আবারও কী করবে, পরবর্তী পেজে নিয়ে যাবে। আপনার সামনে হো এরকম ইন্টারফেস খুলবে। তো এখান থেকে কতগুলো আপনাকে তথ্য বসাতে হবে, যেমনটা দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটা আছে সার্চ বাই, এখানে রেজিস্ট্রেশন নাম্বার বাই ডিফল্ট সিলেক্ট হয়ে আছে। যদি আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার জানেন তো সেক্ষেত্রে আপনি এখানে নিচে রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেবেন। এখন কথা হচ্ছে যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার জানেন না তো সেক্ষেত্রে কী করতে হবে, এই রেজিস্ট্রেশন নাম্বারের উপর ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে কিন্তু আরও একটা অপশন নিচে আপনি পেয়ে যাবেন মোবাইল নাম্বার। তো এখানে জাস্ট মোবাইল নম্বরের উপর ক্লিক করে দেন। এখানে ক্লিক করলে আপনাকে মোবাইল নাম্বার সিলেক্ট হয়ে যাবে, পেজটা অল্প একটু লোড নিয়ে আবারও এরকম পেজে ফিরে আসবে। তো এবারে আপনাকে কী করতে হবে বন্ধুরা, আপনি সুন্দর করে এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। তো বুঝতে পারলেন, আপনাকে বারবার জানিয়ে দিচ্ছি আপনাদের যে আপনি যদি এই জায়গায় মোবাইল নাম্বার সিলেক্ট করেন তাহলে এই ইন্টার ভ্যালুর জায়গায় আপনাকে মোবাইল নাম্বার বসাতে হবে, আর যদি আপনি এখানে রেজিস্টার নাম্বার সিলেক্ট করেন তো সেক্ষেত্রে আপনাকে এখানে রেজিস্টার নাম্বার বসাতে হবে। তো যেমনটা আপনি এখানে সিলেক্ট করবেন সেই হিসেবে আপনি এখানে বসিয়ে নিলেন। যেমন আমি মোবাইল নাম্বার সিলেক্ট করেছি, তো এখানে মোবাইল নাম্বার বসাবো। মোবাইল নাম্বার বসানোর পরে বন্ধুরা এবার আসি ক্যাপচা কোডের দিকে। তো দেখুন, এই যে আপনি এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোড যদি এখানে বসান তাহলে কিন্তু আপনাকে ইনভ্যালিড ক্যাপচা কোড বলবে। বারবারই আপনি এমন সঠিক যদি ক্যাপচা কোড বসান তা সত্ত্বেও কিন্তু আপনাকে ইনভ্যালিড ক্যাপচা কোড বলবে। হ্যাঁ বন্ধুরা, এই সমস্যা কেন হচ্ছে দেখুন, এটা কিন্তু বর্তমানে সাইটের প্রবলেম। এই কারণে অনেকে আপনারা ভাবতেছেন এখানে আমি সঠিক ক্যাপচা কোড বসানোর পরেও আমাকে কেন ইনভ্যালিড ক্যাপচা কোড দেখাচ্ছে। এরকম করে আপনাকে বারবার যখন ইনভ্যালিড ক্যাপচা কোড দেখাবে তখন ভাবতেছেন না স্ট্যাটাস মনে হয় বর্তমানে চেক করা যায় না, না বন্ধুরা তেমনটা না। যদি আপনি এখানে অল্প একটু বুদ্ধি খাটান তাহলে স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এর জন্য কী করতে হবে দেখুন, ইনভ্যালিড ক্যাপচা কোডের সমস্যার জন্য আমি সমাধান দিয়ে দিই। এই যে এখানে যে একটা ক্যাপচা কোড আপনি দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচা কোডের উপর আপনাকে লং প্রেস করতে হবে, অর্থাৎ দীর্ঘক্ষণ এখানে আঙুল দিয়ে চাপ রাখুন, চেপে রাখুন, তাহলে কিন্তু দেখবেন নতুন একটা অপশান পেয়ে যাবেন। এই যে দেখুন, এখানে আঙুল দিয়ে চেপে দিলেই কিন্তু আপনাকে একটা অপশান দিয়ে দেবে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব নামে। তো এখানে জাস্ট ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু বন্ধুরা আপনার মোবাইলের দেখবেন একদম বাঁদিকে নিচের দিকে একটা অপশন খুলে গেছে নিউ ট্যাব নামে। এই যে দেখতে পাচ্ছেন নিউ ট্যাব এখানে একটা খুলে গেছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে দেখবেন নতুন একটা আপনাকে ক্যাপচা কোড দিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে অন্য একটা নতুন ক্যাপচা কোড দিয়ে দেওয়া হয়েছে। এই ক্যাপচা কোডটাই কিন্তু আপনাকে সুন্দর করে দেখে, যেমনটা আছে যেমন ছোটো হাতের বড় হাতের আছে এমনটা করে কিন্তু আপনাকে প্রথম যে পেজটা আছে পিএম কিষাণের সাইটে এসে বসাতে হবে। তো বুঝতে পারলেন বন্ধুরা, পিএম কিষাণের এই যে ক্যাপচা কোডটা আছে সেটা কিন্তু এই জায়গায় বসালে হবে না। আমি যেমনটা করে দেখালাম এখানে লং প্রেস করলে যে আপনি ক্যাপচা কোডটা পাবেন সেই ক্যাপচা কোডটাই কিন্তু আপনাকে বসাতে হবে, যেমনটা আমি একটু আগে আপনাদের দেখিয়ে দিলাম। তো যাই হোক, এটাও আমি আপনাদের লাইভ করিয়ে দেখিয়ে দিতেছি। ক্যাপচা কোডটা এখানে কী বলেছে, TY ছোটো হাতের, JS বড় হাতের, তারপরে DU ছোটো হাতের। তো দেখুন, এটা আমি লাইভ দেখিয়ে দিচ্ছি আপনাদের, প্রথম পেজে এসে বসিয়ে সব দেখিয়ে দিচ্ছি, একদম লাইভ দেখিয়ে দেবো, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। তো দেখুন, ইতিমধ্যে আমার ডিটেলস বসানো শেষ। আবারও জানাচ্ছি, এখানে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোড কিন্তু আমি এই জায়গায় বসানি বন্ধুরা, অন্য যে লং প্রেস করে যে আমি ক্যাপচা কোডটা পেয়েছিলাম সেটা বসিয়ে দিচ্ছি। আরও একবার আমি আপনাদের মিলিয়ে দিয়েছি, দেখুন নিচের ট্যাবে আছে এখানে, এই যে দেখুন, ভালোমতো আপনারাও কিন্তু অবশ্যই মিলিয়ে নেবেন, নাহলে কিন্তু আবার আবার আপনাকে ইনভ্যালিড ক্যাপচা কোড বলতে পারে। যাই হোক, সুন্দর করে আপনি এমএস কোডটা মিলিয়ে নিলেন, ক্যাপচা কোডটা মেলানোর পরে এই যে দেখতে পাচ্ছেন নিচে আছে গেট ডাটা একটা অপশন, মানে উপরে সব তথ্য আপনার দেওয়া শেষ, সমস্ত সঠিক তথ্য দিয়ে দিয়েছেন। এবার নিচেই দেখবেন একটা গেট ডাটা নামে একটা অপশন আছে, সেখানে জাস্ট ট্যাপ করে দেন। দেখুন আপনার সামনে একদম লাইভ দেখিয়ে দিতেছে, এই যে দেখুন গেট ডাটাতে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু দেখবেন আমাকে কিন্তু, অর্থাৎ আপনাদের কিন্তু কৃষকের এরকম করে ডিটেলস চলে আসবে, অর্থাৎ বেনিফিসিয়ারি স্ট্যাটাস চেক হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু ওয়াল ডিটেলস আছে কৃষকের, মানে কৃষক কয়টি ইনস্টলমেন্টের টাকা পেয়েছে, পেমেন্ট মোড, আধার দেখাচ্ছে নাকি অ্যাকাউন্ট, আধার নাম্বার ভেরিফাইড, মানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আগে আপনারা যেমন করে দেখতে পেয়েছিলেন বেনিফিসিয়ারি স্ট্যাটাস চেক করতে পেরেছিলেন, এমন করে কিন্তু বন্ধুরা এই পদ্ধতি অনুসরণ করলে আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা বুঝতে পারলেন, এই যে ইনভ্যালিড ক্যাপচা কোড কিংবা সামথিং ওয়েন রং, এই সমস্যার সমাধানের জন্য কিন্তু আপনাকে জাস্ট ইমেজ কোডটাই সঠিকভাবে বসাতে হবে, তাহলে কিন্তু ব্যাস আপনি এরকম করে একদম নিজের মোবাইল ফোন থেকে বেনিফিসিয়ারি স্ট্যাটাস চেক করতে পারবেন।
তো এছাড়াও আপনাদের স্ট্যাটাস চেক করতে গিয়ে আরও কোনো রকম সমস্যা হলে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের সমাধান দিয়ে দেবো বন্ধুরা। তো এছাড়াও বন্ধুরা আরও আপনাদের কোনো কিছু যদি পিএম কিষাণ রিলেটেড জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্ট করতে পারেন। তো ভিডিওতে এটাই আপডেট দেওয়ার ছিল, সো ভিডিও উপকারে আসলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকে ছড়িয়ে দেবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে ভিডিওতে। ধন্যবাদ।